নমস্কার, সুপ্রভাত। আমি রাহুল মণ্ডল, রাহুল মণ্ডল কম্পিটিটিভ ম্যাচ চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই। আশা করি প্রত্যেকে ভালো আছো। ক্র্যাক পুলিশের যেভাবে আমরা প্র্যাকটিস সেট করাচ্ছিলাম, প্রায় 10টার উপরে প্র্যাকটিস সেট তোমাদের করানো হয়ে গেছে। আজকে সেট নাম্বার 11 নিয়ে এসেছি। যারা ফার্স্ট টাইম চ্যানেল দেখছো তাদেরকে বলবো, হয় প্র্যাকটিসের তখনই যখন সিলেবাস কমপ্লিট তখন প্র্যাকটিস করার। তোমার যদি সিলেবাস কমপ্লিট বা ফাউন্ডেশন কমপ্লিট না থাকে, প্রবলেম থাকে, তাহলে চঞ্চল ঘোষ স্যারের প্লেলিস্টে যে ভলিউম 1 এবং অ্যাডভান্সমেন্টে প্রবলেম হলে ভলিউম 2 দেখো, বেসিক থেকে করানো আছে। ভলিউম 1 অ্যান্ড ভলিউম 2 দেখো। অযথা কোয়ালিটি কোশ্চেন বা শর্টের জায়গায় যে বেসিক করান বলবে না, এগুলো বেসিক করানো আছে ভাই। ভলিউম 2 বিশেষ করে ছায়া পুলিশ চ্যালেঞ্জার প্রায় 60% শেষ, WBP ক্র্যাক 100% শেষ করে দেওয়া আছে, সেগুলো দেখে নাও। রাজ্যের যত এক্সাম হয়েছে তার কোশ্চিনের প্লেলিস্ট বানিয়ে সে টোটালি করে দেওয়া আছে। প্রিভিয়াস ইয়ার কোশ্চিন দেখলে সেখান থেকে দেখে নাও। যে কোনো চ্যানেলে ঢুকে রিকোয়েস্ট করে প্লেলিস্ট চেক করো, করে প্লেলিস্ট দেখো, তারপরে কোনো মন্তব্য করো। চলো আজকে সেট নাম্বার 11 নিয়ে এসছে, করো ফার্স্ট কোশ্চিন। বানাও করো, দেখি কার কি অ্যান্সার এসছে। হ্যাঁ, গুড মর্নিং ভাই। ভাই এখনো অ্যান্সার এসে যাওয়ার কথা ছিল, এমন কোনো আহামরি কোশ্চিন না। তুমি ম্যাথের স্টুডেন্ট না হলেও বিএড ডিএড করাতে স্ট্যাট করা থাকলে চলে আসতো, মিন্স মিডের মোট করা থাকলে কোশ্চিনকে মেরে দেওয়া যায়। গাদা গাদা সূত্র মুখস্থ করার দরকার নেই কোশ্চিনে, কম্পিটিটিভ স্টুডেন্ট না হলেও। ফার্স্ট ডিজিট কি আছে ভাই? 51। গর্বের কোন লাস্ট ডিজিট 100, তাহলে এর গড় কত? এই দুটোকে যোগ করে দাও, 151 বাই 2, টোটাল 51 তো 100, কটা সংখ্যা? 50টা সংখ্যা করে দাও, 25। তাহলে 25 ইন্টু 51 কত হবে ভাই? 15, 10, 25, 250, 525 কত? 125। তার মানে 375, 375-এর সাথে আবার 375-এর পর কত শূন্য আসছে, আবার আসলে কত আসছে? 37, 75 অ্যান্সার ভাই। খেলা শেষ, কিচ্ছু ছিল না। নেক্সট কোশ্চিন বানাও। একদম একটা জিনিস লক্ষ্য করেছো, WBP কনস্টেবল মেন্সের রেজাল্ট বেরোনোর পর এমন কোনো আহামরি কাট আপ যায়নি ভাই। অঙ্ক রিজনিং করেও পাশ করা যেত, তার সাথে হালকা আন্দাজি কিছু এমনি। কতজন অঙ্ক করতে পারে স্টুডেন্ট, অ্যান্সার দেয়, জ্ঞান দেয়, সেই পাবলিক ফেল করেছে দেখেছো? প্রবলেমটা অঙ্ক করতে পারা না পারার পর না, তুমি টাইমের সাথে করতে পারো কি পারো না? অঙ্ক সবাই পারে ভাই, তুমি একা পারো না।
যদি টাইমের সাথে করতে পারো তাহলে হবে না, হলে হবে না। এবার অনেক পাবলিক আছে অঙ্ক করতে ইংলিশ পড়েই না, তারা ভাবে অঙ্ক দিয়েই চাকরি পেয়ে যাবে, মামার বাড়ির আবদার, রিজনিং করেই না। আছে প্রসেনজিৎ সাপুই অ্যান্সার দিয়েছে, চলো পড়ি। 8, 16, 18, 20, 25 দিয়ে ভাগ করলে প্রতীকের 4 অবশিষ্ট, 7 দিয়ে ভাগ করলে কোনো অবশিষ্ট তো থাকবে না, মানে 7 দিয়ে টোটাল সংখ্যাটাকে ভাগ হচ্ছে ভাই, এই সংখ্যা 7 দিয়ে ভাগ হয় না, এটাও 7 দিয়ে ভাগ হয় না, দুটো আগেই বাদ, 4 অবশিষ্ট থাকবে। তার মানে কি, এই সংখ্যাগুলো ভাগ করলে 4 অবশিষ্ট থাকবে, 4 বাদ দিলে সংখ্যাটা বিভাজ্য যাবে, এখান থেকে 4 যদি বাদ দিই কত আসছে, 17,000। দেখি তো 17,000 সংখ্যাটা কত দিয়ে ভাগ যাচ্ছে, 18-এর মধ্যে কত আছে, 9, 9 দিয়ে যাচ্ছে না, সুতরাং সিও অ্যান্সার না, চেক কি করব না ভাই। লসাগু দসাগু করে করতে গেলে এক্সাম পালিয়ে যাবে ভাই, অনেক করেছো ছোটোবেলায়, এটা বড়বেলা, ওটা অঙ্ক করতে দিত, আর এখানে অঙ্ক করে টাকা দেয়, স্যালারি দেয়, দুটো জিনিস আলাদা। চাকরির জন্য অঙ্ক করছো, এটা অ্যান্সার ভাই। নেক্সট কোশ্চেন, লসাগু ছাড়া যদি এভাবে করতে পারো জব আসবে, না হলে হবে না ভাই। কিভাবে করছো তোমরা জানো, আর যদি এইভাবে করতে না পারো পারফেক্ট কোনো টিচারের কাছে, সে অনলাইন অফলাইন যেখানে খুশি, বা তোমার শিক্ষক যেখানে, বর্তমান 2022 সালের এক্সাম ওরিয়েন্টেড আপডেট যিনি পড়েন, প্রচুর টিচার আছেন, তার সাথে কনসাল্ট করো, তার কাছে চলে যাও। সে অফলাইন হতে পারে, অনলাইন হতে পারে, বেঙ্গলি টিচার হতে পারে, নন বেঙ্গলি কোনো অ্যাপের টিচার হতে পারে, যে কেউ, প্রসেনজিৎ অ্যান্সার দিচ্ছ 800, সবচাইতে ফার্স্ট অ্যান্সার প্রসেনজিৎ। চলো আজকে একটু স্পিডে বেরোবো, সবচাইতে ফার্স্ট প্রসেনজিৎ সাপুই ভাই অ্যান্সার দিয়েছে। ছেলেদের গড় ও মেয়েদের গড় সংখ্যার দ্বিগুণ, মেয়েদের সংখ্যার দ্বিগুণ, ছেলেদের গড় হলো মেয়েদের সংখ্যাটার দ্বিগুণ। 50 জনের শ্রেণীতে অনুপাত হলো ছেলে মেয়েদের 4:1, তার মানে কত, বয়েজ কত 40 আর গার্লস কত 10, তাহলে বয়েজের গড় কত অ্যাভারেজ, কি মেয়েদের সংখ্যার দ্বিগুণ, তা 10 × 2 কত 20 জন, তা টোটাল ছেলেদের বয়সের মোট কত, ছেলে কজন আছে 40 জন, তাহলে 40 × 20 800 জন, 800 বছর, সরি এটা অ্যান্সার। দেখি পরে কারোর কোন অ্যান্সার আসলো কি, এসেছে ভাই প্রসেনজিতের পরে বৈদ্যনাথ সিংহ পীযূষ দিয়ে, 400 বৈদ্যনাথ, না ভাই ভুল করে ফেলেছ, ভুল করেছো শোনা, চলো নেক্সট করো কোশ্চিন বানাও। অনেকে বলে না স্যার ডিটেলস করান নাহলে মাথার বুদ্ধি যাবে না, দেখা যায় ফেসবুক টেসবুকে ভাই, যারা ডিটেলস করান বা যাদের মাথার মধ্যে ঢুকেছো একটু খোঁজ নিয়ে দেখো তোমার আশেপাশে, তুমি যাদেরকে চেনো, অঙ্ক পাঠিয়ে রেখো তো যারা ডিটেলস করে কত পার্সেন্ট ছেলে পাস করেছে যে কোনো এক্সাম, একটু দেখো তো, তাহলে বুঝতে পারবে কোনটা ঠিক আর কোনটা ভুল, অ্যানালাইসিস করো তোমার পাশের জন্য, কারা পাস করেছে, কেন পাস করলো, কারা ফেল করলো, কেন ফেল করলো, কারণ নেক্সট বার তোমাকে পাস করতে হবে তো, আর তাদের উপরে অ্যানালাইসিস করো যাদেরকে তুমি চেনো, জানো কোনো টিচারের কথা, যাদেরকে তুমি কাছ থেকে চেনো, তোমার এলাকাতে পারি, তোমার পাড়াতে পারি, একদম অ্যান্সার দিতে শুরু করে দিয়েছো,
প্রসেনজিৎ পিন্টু করি, একজন বলেছে বি, একজন বলেছে ডি। ১১০ রান করলো, তিনটে বাউন্ডারি, তিনটে বাউন্ডারি মানে কত, 3×4, 8টি ওভার বাউন্ডারি মানে কত, 6×3 = 12, 48, 60, তাহলে বাকি দৌড়ে রান করেছে কতকে, সে 50, 110 থেকে বাদ দাও, তাহলে 50/2 কত, 110, 5/11, 1/11 মানে কত, 9×1=11, তাহলে 5/11 মানে কত, 5×9=45, 5/11%, যদি তুমি ইউনিট ডিজিট জানো, এটা অ্যান্সার। প্রসেনজিৎ সাপুই বি, পিন্টু ভুল হয়েছে ভাই। একদম পিন্টু পরে বলছে দাদা ভি হবে, একদম। চলো নেক্সট বানাও কোশ্চেন। ভাই ক্লাস ভালো লাগলে লাইক করো, আর ভালো না লাগলে ডিসলাইক করো, করো কিছু, সববার ভালো লাগবে তার কোনো মানে নাই, সবাইকে সবার আমাকে ভালো না লাগতো। সবচেয়ে আমার হাসি লাগে এই যে WBP, যদিও কনস্টেবল আলাদা করে ব্যাস আমার সম্ভব হয়, WBP ব্যাসের রেজাল্ট বেরোনো মানে মেন্সের বেরোনোর পর ফেসবুক ছেপে গেছে, আবার WBP ব্যাস শুরু, হ্যান শুরু ত্যান শুরু। ভাই যারা ব্যাস শুরু করছে বলুক না কতজন স্টুডেন্ট WBP মেন্স পড়েছিল, আর কতজন পাস করেছে, আর কতজন ফেল করেছে, কতজন পাশের আগে, কতজন ফেল করার পর কতজন পাস করেছে। আবার অ্যাড, এবং অ্যাডে দারুণ লেখা থাকে, ডিটেলস করানো হয় বিস্তারিত। কি হবে ভাই বিস্তারিত, সে যে 9-10 স্কুলে অঙ্ক পড়াবে নাকি, না কনস্টেবল আসামিকে ধরে অঙ্ক শেখাবে, চাকরি পেতে গেলে বিস্তারিত দেয়নি যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই। করো হলো না, বেসিকে প্রবলেম আছে যাদের হলো না, এ বি কে, এ বি সি, চলো এমনি মুখে করা যায় কোশ্চিনকে, 36/81 করে 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 দেয় যায় অ্যান্সার, এটা বুঝতে না পারলে এ 119% ক্ষতিতে বিকেবে 81। এবার বলছে আবার ইয়ে 17% লাভে যত টাকা হয় বি সি কে বিক্রি, এ 17% লাভে বিক্রি মানে সি কে বি কত বিক্রি, 117 টাকায়, তাহলে বি এর লাভ কত ভাই, 36 টাকা, কার ওপরে, 81-এর ওপরে, 36/ কত, 81, 4×9=36, 9×9=81, 4×9 মানে ফ্র্যাকশন ভ্যালু কত জানে, 44.4/9%, 1×9 মানে 11.1×9, যদি তুমি ইউনিট ডিজিট জানো অ্যান্সার, অপশন বি, একদম পিজুসি শুধুমাত্র অ্যান্সার দিয়েছে, বাদ বাকি কেউ দেখো। নেক্সট বানাও কোশ্চেন, একদম পরে অ্যান্সার দিয়েছিল অজয়, রাইট অ্যান্সার ভাই।
আর তার থেকেও গজব হাসির ব্যাপার, যে ছেলেটা ওয়েস্ট বেঙ্গলে ভ্যাকান্সি 7,500 না 8,000 ছিল, মনে নেই এক্স্যাক্টলি ভ্যাকান্সি, কার ভ্যাকান্সি কত কার হাইট ও মনে রাখা সম্ভব না ভাই আমার পক্ষে। কাট অফ যা খুশি হোক আমাকে ক্র্যাক করাতে হবে এইদিকেই নজর। যাই হোক, 7,000 না 7,500 ছিল যে ছেলেটা, সেই ভ্যাকান্সিতে যে কাটা ভাই বলে চেঁচাচ্ছে সেই ছেলেটা কেপার কেপির এই ভ্যাকান্সিতে টার্গেট টার্গেট আবেগে চলে যাচ্ছে ভাই। আবেগ গম্ভীর কোনো কিছু না, প্রিপারেশন নাও, দেখা যাচ্ছে নাম ব্যবহার করছে ABCD। ধরে না পিন্টু বাবু জব পেলো, পিন্টু বাবুকে যে দাদা তুমি কি করতা কি বই পড়তে ভাই, ওটা সারা জীবন শুনে গেলা। পিন্টু পেলো, পিন্টুকে জিজ্ঞেস কি বলে, পিন্টু তো অবশ্যই বলবে, যে কেউ বলে অনেকেই ভালো মানুষ আছে বলে, কিন্তু পিন্টু পড়েছিল, তুমি তোমাকেও পড়তে হবে, সুতরাং পড়ো। সারা জীবন তো জিজ্ঞাসা করেই গেলে, পড়বে কবে ভাই, বয়স চলে যাওয়ার পর শোনা। কথাগুলো দাদা তীখা, রাস্তা তোমাকে শিক্ষক স্টুডেন্ট সিনিয়র জুনিয়র প্রত্যেকেই তোমাকে দেখাতে পারে, হাঁটতে কিন্তু তোমাকেই হবে, আর একটা নির্দিষ্ট শ্রেণীর স্টুডেন্ট চাই হেঁটেও তাকে দেবে ভাই। 800 টাকা ধার নেই, 12% সরল সুদে, অন্য এক ব্যক্তি 910 টাকা নেয়, কত বছর পর দুজনের সুদ সমান হবে, মানে সুদ আসলে সমান হবে বলছে ভাই। এই দুটোর মধ্যে পার্থক্য করো, 110 ইকুয়াল 12%, আরে টি টাইমে কথা হবে, 8 বারং কত ভাই, 96%, এইটার পার্সেন্টে নিয়ে আসো, 91%, দুটোর মধ্যে ডিফারেন্স কত, 5%, তার মানে 5% মানে কি, যে টাইম টি ধরি এটারও টাইম টি ধরি, 5 টি পার্স টি, সরি এটা 5 টি হবে, এটা 5 টি, এইটা 96টি, এই টাকাটা টি ফর টাইম, কত বছর আগে টি ধরে নিয়েছে, এটা 91টি, তাহলে এখানে কি আছে 5 টি, 5 দি যদি কাটো কত, 22, কত বছর, 22 বছর, শেষ অ্যান্সার ভাই। এই তো সঞ্জু ভাই চলে এসছে, সঞ্জু বি, অজয় বি, দারুণ। নেক্সট বানাও কোশ্চেন, পিটু বি বলেছে, একদম ঠিক বলেছো ভাই, তারপরে একটা শ্রেণী তো ভাবে যে কোশ্চিন হয় দেখবে, স্যার এই রাইটারের প্র্যাকটিস সেট ভালো, ও রাইটার কীভাবে যে প্র্যাকটিস করবে সেখান থেকে কমন হয়ে চলে আসবে, তোমাকে কমন কোশ্চিন পাওয়ার জন্য মাস গেলে 30-40 হাজার টাকা দেবে, টাকা মামার বাড়ির আবদার, তোমাকে স্যালারি এমনি এমনি দেবে ভাই, প্র্যাকটিসের প্র্যাকটিস করার জন্য, প্র্যাকটিস সেট কমন করার জন্য না, কোনো রাইটারের ফাউন্ডেশন রেডি থাকলে সব প্র্যাকটিস রেডি করো, মোটামুটি একটা মিনিমাম ধারণা পাওয়া যায় প্র্যাকটিস সেট থেকে কেমন টাইপের কোশ্চিন আসতে পারে, প্র্যাকটিস সেট এক্সাম হলে আমি প্র্যাকটিস সেটকে চেক করো কত কম টাইমে মারতে পারবো, তার জন্য প্র্যাকটিস সেট অঙ্ক করার জন্য নয়, কম টাইমে মারার প্র্যাকটিস করার জন্য, টাইমের কম্পিটিশন করার জন্য, প্র্যাকটিস কথার অর্থ হলো অনুশীলন, আগে সেটাকে ভালো করে বোঝো। অজয় ফার্স্ট অ্যান্সার দিয়েছে 9,000, অন্তুমন অন্তুমণ্ডল দিয়েছ, তার আগে অজয় দিয়েছ, সবচাইতে আগে চলো করি কি দেওয়া আছে ভাই,
12,012 একটা একটা 10 আয় ও ব্যয়ের, 3 বছরে 18,000 টাকা সঞ্চয় কত, তাহলে মাসিক আয় কত ভাই, সঞ্চয় কত এখানে দেখো তো পার্থক্যটা, 2 2 সমান কত 18,000, 1 সমান কত 9,000, 1 ইউনিটের ভ্যালু যদি 9,000 হয় তা তার বাৎসরিক আয় কত, 12 ইন্টু কত 9,000, তাই তো বছরের, 3 বছরের হিসাবে বলছেন, কিন্তু এখানে মাসিক জানতে চাইছে, তাহলে এক মাসিক বের করতে 12 দিয়ে ভাগ করে দাও, উত্তর 9,000, উত্তর ভাই 9,000, এইটুকু এখানে এইটুকু অ্যান্সার একদম, দেখি আর কারো অ্যান্সার আসছে, চলো নেক্সট বানাও কোশ্চেন, ভালো আছে কোশ্চেনটা, প্রত্যেকে লাইক করে দিও ভাই ক্লাসটা, হলো না এতক্ষণ সময় লাগার মতো আহামরি কোশ্চেন, দুটি সংখ্যার যোগফল ও বিয়োগফলের অনুপাত 13:11 আর গুণফল কত 84, এক্স ওয়াই 20 গুণে 30 গুণে ধরা দরকার, দুটি সংখ্যার যদি যোগফল হয়, যোগফল আর বিয়োগফল দেওয়া থাকে, বড় সংখ্যা বের করতে গেলে আমরা কী করি, যোগ বাই টু, একটা জাস্ট বুঝিয়ে দিচ্ছি মুখে করার জন্য, এটাই তো বড় সংখ্যা 7, এবার সেটা অনুপাতে আছে ইউনিটে বের করে দাও, তাহলে একটা সংখ্যা কী আসবে 7x, 13-র থেকে এক বাদ দিয়ে দাও কত 12, 12/2 মানে কত 6, 6x, ওকে এই দুটোর গুণফল যদি এই হয় সমান কত ভাই 84x, এক্স এক্স কেটে দাও কত হবে ভাই, চলে আগে 7 দিয়ে কাটে 12, 6 দিয়ে কাটে 2, এক্স সমান কত 2, এবার এক্স সমান যদি 2 হয় সংখ্যাটা কত 7x, 7x মানে কত 14, 6 দুগুণে 12, ভুল করলাম, সংখ্যাটার অনুপাতকে এক্স ধরেছি, ভুল করলাম, সেক্ষেত্রে এক্স ধরাতে ভুল করেছে, অ্যাকচুয়ালি সংখ্যা দুটির অনুপাত তাহলে কি হয়, সেভেন এইচ টু সিক্স, তাহলে 7:6 যদি হয় তাহলে একটা 7x 6x সমান কত 84, ধরে নিলাম 42 দিয়ে যদি কাটি কত 2, তাহলে এক্স সমান কত √2, তাহলে 7x সমান কত 7√2, 6x সমান কত 6√2, এদের স্কোয়ারের যোগ 49, 98, 6, 6, 36, 2 কত 170 অ্যান্সার, এই ছিল কোশ্চেন ভাই, কিছু ছিল না কোশ্চেন, 75 জন কর্মী একটি বাড়ি থেকে বাড়ি তৈরি করতে পারে 3 মাসে, 75 কর্মী একটি বাড়ি তৈরি করতে পারে 3 মাসে, কিন্তু জরুরি ভিত্তিতে কাজটি 18 দিনে শেষ করতে কতজন অতিরিক্ত শ্রমিক নেওয়া হচ্ছে, 3 মাস সমান কত 90 দিন, 90 দিনে লাগে 75 কর্মী, 1 দিনে লাগে কত 75 × 90, 18 দিনে কাজ করতে হবে, 2×18 = 5, কতজন 375 জন,
বলছে আরো কতজন, আগে কত ছিল 75, তোর মাইনাস 75, কতজন লাগবে হয় 300 জন? এটা অ্যানসার। একদম সন্তু, গুড মর্নিং ভাই, একদম অজয় 300 আনসার দিয়েছিলে, সঞ্জু দিয়েছিলে। নেক্সট বলো। ভাই কমন সেন্স, এই টাইপের কোশ্চেন এর আগেও করে দিয়েছে এই ফিগার থেকে। এটা 2 হবে ভাই, ভুল আছে। 0.11 কিউব যদি কমন নাও, পড়ে থাকবে কি 1-এর কিউব, 2-এর কিউব, 3-এর কিউব, ডট 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 9-এর কিউব, যার মান দেয়া আছে। তার মানে এইটা মানে কত, 11-র কত, 1331, 6টার পর দশমিক দুটো জিরো নিয়ে নাও, দশমিক বাবু, 2025, অ্যাপ্রক্সে আসো ভাই। 0.001 দিয়ে গুণ করলে কত, 2 পয়েন্ট সামথিং, তার 2 পয়েন্ট সামথিং কোনটা আছে, একটাই অপশন আছে, 9-5, প্রায় অ্যাপ্রক্স মারা ধরো, না হলে এক্সাম পালে যাবে, একে যদি গুণ করতে হয় এক্সাম পালে যাবে। তুমি একা গুণ করতে পারো না, সবাই গুণ করতে পারে। বানাও কোশ্চেন 26। যদি ক্যালকুলেশন মাথার উপর দিয়ে যায় ফাউন্ডেশন প্রবলেম আছে। এর আগের দিনে বলেছি আমার অফলাইন অনলাইন স্টুডেন্টদের, ভাই আমি ফাউন্ডেশন করে দিয়ে যে কার উদ্যোগ হোক না, মাথা বোঝালে বোঝা যায়, এইভাবে থেকেও স্পিড অঙ্কগুলো বোঝা যায়। নন বেঙ্গলের যে কোনো টিচার, বেঙ্গলি না নন বেঙ্গলি, সব যে কোনো স্টেট, আর যদি তুমি বেঙ্গলে কোনো টিচারের কাছে করছো বা তুমি করেছো, হয়তো টিচার ভালো করেছে, টিচারের ফল্ট নেই, তুমি কোনো টিচারের কাছে SSC টিচারের ফাউন্ডেশন বুঝতে পারছো না, মানে হয় তোমার ফাউন্ডেশনে তোমার ঘাপলা আছে, নাহলে কনসেপ্টে যিনি করেছেন তার ঘাপলা আছে, কার ঘাপলা আছে খুঁজে বের করো। কনগ্রাচুলেশন ভাই, একটু সন্তুর সাথে কথা বলি। সন্তুর বাড়ি কোন জেলায় ভাই জানি না, তবে সন্তু একটা কথা বলো না, তুমি একটা কথা লিখেছো, তোমার কথার থেকে আসে, WB কনস্টেবল মেন এক্সাম ক্লিয়ার করেছে, এর জন্য অসংখ্য দাদা আপনার কাছে অনেক করেছে, এই উপকৃত হয়েছে যে ওয়ার্ডটা লিখেছো না। প্রতিটা টিচারই ইউটিউবে, অন্তত যারা SSC CGL পড়ায় বা CSSL পড়ায়, যারা পারফেক্ট পড়ায়, কোশ্চিন করায়, আমি স্টেট টিচার বলছি না, তারা অন্তত ইউটিউবে এসে ঘাপলাবাজির কোশ্চিন করে না, এক্সাম যেটা আছে সেটা। কিন্তু প্রবলেমটা কোথায় শুনতে বলো তো, স্টুডেন্ট এটাকে পড়া জানে না। আজকে তুমি উপকৃত হয়েছো তো, তুমি এইটাকে ইউটিলাইজ করা জানো, এটাকে পড়তে পেরেছো, এটাকে শেখার নজরে তুমি, আমি ইউটিউবে যা পড়েছি পড়েছো, তাই উপকৃত হয়েছো। কারণ তুমি কি বলবো, একটা ছাত্র হিসাবে এসছো, আমি যেগুলো বলেছি তুমি সেগুলো শুনেছো। অনেক স্টুডেন্ট আছে, আমি তোমাকে মানে উদাহরণস্বরূপ বলি, তা যে কোনো একটা ডেভিয়েশনের অঙ্ক দশমিকের গুণ করছে, আমি বললাম ভাই এক্সাম হলে গুণ করে হবে না, এটাকে ডেভিয়েশন মানলে 2 লাইন হবে, তার বক্ত দশমিক গুণ, ইয়ে তো ইজিলি হয়ে যায় ভাই, সে গুণ করতে পারে, একটা ম্যাথ টিচার, ম্যাথের স্টুডেন্ট, তারা কি গুণ করতে পারে না? এদের এই কমন সেন্স টুকু নেই, এক্সাম হলে দাঁড়িয়ে গুণ ঠিকঠাক কাজ করে না। তুমি প্রতিটা টিচারের কথা শুনেছো, আজকে তুমি উপকৃতার মূল কারণ, আজকে যে জায়গাটায় দাঁড়িয়ে আছো, তুমি তোমার শিক্ষককে 100% দিতে পেরেছো, বিশ্বাস করতে পেরেছো, তার কথা শুনেছো, তাই উপকৃত হয়েছো।
কারণ কম্পিটিটিভ অঙ্কের মূল কথাই হলো টাইম, অঙ্ক পারা না পারা না, আর এরা ভাবে অঙ্ক পারা, একটা রাইটার বা রাইটার সেরকম অঙ্ক পারে হয় হয় না। এই যে কনস্টেবল মেন্স যারা চেঁচাচ্ছে, ভাই সুবীর দাসকে যদি আপডেট করতে, ভেসে গেছে, বিসিএসও ভেসে গেছে। আমি আবারও বলছি, সিজিএলের প্রিলিমসে সিট করার সময় কতগুলো সুবীর দাস কাউন্টিং করেছে, আবার একটা শ্রেণী বলছে সুবীর দাস খারাপ, চঞ্চল ঘোষ খারাপ, এ খারাপ, ও ভালো। এদের যা অবস্থা, সারা পৃথিবীর বই করে দিল এদের, আলটিমেটলি এরা বইটাকে পড়া জানে না ভাই। আজকে বুকে মূল হলো তুমি পড়াটাকে শিখেছ উত্তর ২৪ পরগনা ব্যারাকপুর, সে আমার ইউটিউব বা তোমার, শুধুই আমার ইউটিউব বলে না, তোমার যদি লোকাল কোনো যদি টিচার থাকে, তিনি তুমি তাকেও 100% দিয়েছো ভাই। শুন তো, বিশ্বাস করেছো, শিখেছো, সেই জন্যই তুমি পেরেছো। টিচার স্টুডেন্টের সম্পর্ক, গুরু শিষ্যের সম্পর্ক হলো বিশ্বাসের। এবার যদি তুমি নিজেকে 100% না দিতে পারো শিক্ষককে, কি করে ক্র্যাক আসবে? তুমি দিতে পেরেছো তাই হয়েছে। তুমি একটা জিনিস দেখো সন্তু, চ্যানেল অনেক দিন আছো, যখন এই কনস্টেবলের প্রিলিমস বেরিয়েছিল, চঞ্চল ঘোষের প্রথম দিকের কমান্ডগুলোতে দেখো অনেকে থাকবে যারা এটা হয় না, এটা হবে না, এটা তাড়াতাড়ি করুন, এটা এক্সাম। এখন তারা নাই, পুরো হাওয়া হয়েছে, এখনো যারা পাগলামি করছে ভাই থাকবে না, এরা মস্তিষ্ক বিকৃতি পাগল, হ্যান্ডিক্যাপ ছাড়া কিছু মনে হয় না আমার। আবার আর একটা শ্রেণী দেখবে, তোমাকে একটু আগে বলছিলাম, আলোচনা হচ্ছিল যে তোমাকে কেউ জিজ্ঞাসা, কোন একটা ভাই জিজ্ঞাসা করলো তারা কি কি বই পড়ে ক্র্যাক করেছো, তুমি বলে দিলে। আরো দেখা যায় যে জিকে সলিউশনকে যে জিজ্ঞেস করলাম শিবা, শিবাকে জিজ্ঞেস কি কি বই, শিবা বলে দিল, প্রত্যেকেই চাই সফল, প্রত্যেকে বলে দিল। আলটিমেটলি এরা সবাইকে জিজ্ঞাসা করে, জিজ্ঞাসা করাটা খারাপ না, এরা বাড়িতে সেই বইগুলোও কেনে, এটাও খারাপ না। বইয়ের ওপর যে দেখবে মোটা ধুলো পড়ে গেছে, বইগুলো খুলে পড়ে না। আর লাস্ট ফিনিশিং ওই পরীক্ষার আগে 2-10 পেজ পড়বে, তারপরে বলে পরীক্ষায় খারাপ আসেনি, এ না ও না, মানে কি বলবো, পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধিজীবী মানে জ্ঞানী ব্যক্তি এরা। আলটিমেটলি পড়তে তো হবে, তাহলে তুমি করিয়ে করেছো ভাই, আমি তো করিয়েছি। আজকে তুমি বলছো লাভ পেয়েছো, অনেকে ভাই সেটাতে লাভ নিতে পারেনি, তুমি লাভটাকে তুলতে পেরেছো। যেরকম শুধু আমার চ্যানেল বলছি না, আমি আরো কিছু চ্যানেল বলি, এই যে একটা শ্রেণী, সব এক্সাম বলছি, একটা শ্রেণী তুমি বলছো লাভ পেয়েছো না, চঞ্চল ঘোষ করে, একটা শ্রেণী এসএসসি সিজিএল চেঁচাচ্ছে, এক্সাম হাই হয়ে গেছে, হ্যান হয়ে গেছে, ভাই গোষ্ঠী শ্রাদ্ধ হচ্ছে। যে কোনো এসএসসি সিজিএলের চ্যানেলে যদি বলে ম্যাথ বাই অভিনয় সর, আমি দায়িত্ব সহকারে বলছি, অন্য চ্যানেল আমার কথা নয়, তার যদি 15% কেউ ঠিকঠাক ভাবে নেয় না, সিজিএল 20 বার ভেসে যাবে, 20 বার ফ্রি কোর্স, কোনো টিচার না জানে, স্টুডেন্ট শোনে, অভিনয় শর্মা নিজে বলছেন, দেখবে না পাবলিক। এবং ভিডিও দেখতে গিয়ে এই চ্যানেলটার যে দেখবে ডিজিটাল বোর্ড, কিন্তু হোয়াইট বোর্ডে যা কনসেপ্ট আছে নাই, ডিজিটাল বোর্ড কোশ্চিন পড়িয়ে দিয়েছেন। সবচাইতে বেশি যদি কোয়ালিটি এবং ফ্রি পড়ানো চ্যানেল দেখে, মানে যেটা কোয়ালিটি কোশ্চেন, আমি এই চ্যানেলটাকে মনে করি। আলটিমেটলি ব্রেন এরা খাটাবে না ভাই, এরা ঠিক সেইভাবে পড়া, তুমি ভলিউম ১টাকে ভালোভাবে পড়েছো দায়িত্ব নিয়ে, সেই জন্যই তুমি ক্র্যাক করেছো। এই মানসিকতাটা রেখো, শুধু ডাব্লিউ বিবে না, অনেক এক্সামে ক্লিয়ার করতে পারবে। এত চ্যানেল আছে, নাহলে চ্যানেলে ফোন করে জেনে নিই, আমি চ্যানেলের নাম বলে দেবো। এই মানসিকতায় দেখো, এত চ্যানেল আছে, অনেক বড় এক্সাম ক্লিয়ার করে দেবে। এবং আমি চাইবো এই কনস্টেবলই তুমি জয়েন করো, তুমি ভাইবাতে ক্লিয়ার করো, এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি, ভাইবা পাস করো, ইন্টারভিউ পাস করে জয়েন করতে পারো যেন।
চলো বলছে ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত? অ্যাকচুয়ালি ঘনকের কর্ণের দৈর্ঘ্য ডায়াগোনাল সমান কি হয়? 8 স্কয়ার, দৈর্ঘ্য স্কয়ার, প্রস্থ স্কয়ার, উচ্চতা স্কয়ার, 18 স্কয়ার। ভাই এখান থেকে 6 স্কয়ার কমন দিয়ে রুটের ভেতরে বেড়ে গেলো 6, আমি একটা লাইন ভেঙে দিচ্ছি, 30 স্কয়ার, 924 স্কয়ার, 576, 18 স্কয়ার, 324। ভাই আর তুমি আর একা জানো না, দাদাও জানে, যোগ করি বর্গমূল দাদাও করতে পারে ভাই, কিন্তু এইভাবে বোঝাচ্ছি কারণ তো আছে। ছয় ও সরি, 6 কমন দিয়ে নিয়েছি না, 5 স্কোয়ার, 4 স্কোয়ার, 3 স্কোয়ার। ভালো করে যদি দেখো আমরা ট্রিপলেট কি জানি, 3 স্কোয়ার, 4 স্কোয়ার থেকে 5 স্কোয়ার হয়, তাহলে এখান থেকে এইটুকু কত, 5 স্কোয়ার, তাহলে 5 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, তাহলে দুটো 5 স্কোয়ার, তাই তো? একটা 5 স্কোয়ার সমান 6 × 5, 30 √2। আমি এইভাবে ক্যালকুলেট করতে বলছি কারণ এই ক্যালকুলেট যদি তুমি অভ্যাস করো এক্সাম হলে, যে কোনো কিছু না আমি যতটুকু লিখেছি না এইটুকু লেখারও দরকার নাই, অপশনে যে টিক দিয়ে খেলতে পারবে। আমি এই ক্যালকুলেট বারণ করছি, 30 স্কোয়ার, 900, 576, তারপর 18 স্কোয়ার লিখলে, যোগ করলে, তুমিও পারো, সবাই পারে, আমিও পারি। আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছে আমি চাইবো আর আগামীতে আরো স্পিডের জায়গায় যাও। শুভদীপ মাইতি, চঞ্চল ঘোষের ভলিউম 1 ভলিউম 2 কোন লিঙ্কে পাওয়া যাবে? ভাই যে কোনো চ্যানেলে ঢুকে শুভদীপ মাইতি আগে সেই চ্যানেলে প্লে লিস্ট চেক করো, প্লে লিস্ট বানানো আছে, প্লে লিস্ট দেখো, এটা ইউটিউব দেখার রুলস, শুধু আমার চ্যানেল বলো না, যে কোনো চ্যানেলে ঢোকো, ঢুকে প্লে লিস্ট চেক করো, নাহলে ইউটিউব চ্যানেলে কোথায় কীভাবে খুঁজে পেতে হয় লিখে একটু ইউটিউবে সার্চ করো, ভালো করে ভিডিও যে কোনো চ্যানেল বুঝিয়ে দিয়েছে, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে, সব সময় সব ভিডিওতে সববার ডেসক্রিপশন লিঙ্কে পাওয়া যায় না, যে কোনো চ্যানেলে ঢোকো, ঢুকে যে চ্যানেল যত ধরনের চ্যানেল প্লে লিস্টে যাও, প্লে লিস্ট চেক করো, চঞ্চল ভলিউম 1 ভলিউম 2 সিজিএলের শিফট অল আছে, এইভাবে চ্যানেল দেখতে হয় ভাই। শুভদীপ ভাই বানাও কোশ্চেন, নাহলে এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে দেখে নাও, প্রচুর লিঙ্ক দেওয়া আছে প্লে লিস্টের। অজয় 12, পিন্টু 12, সব ভাই ১১০ মিটার, 130 মিটার লম্বা রুটে ট্রেন বিপরীত দিক থেকে 33 কিমি/ঘন্টা, 39 কিমি/ঘন্টা বেগে যাচ্ছে, কিন্তু মিলিত হয় কত সেকেন্ড পর একে অপরকে অতিক্রম করে, তাই পরস্পর বিপরীত দিকে গেলে যোগ হয় কত, 240, এ দুটোকে যোগ করো কত হচ্ছে, 72 ইনটু কত, 5/নিচে 18 বসবে, সেই 18টা কোথায় যাবে, পড়ে যাবে, উল্টে যাবে, 4 × 18 = 72, 4×5 = 20, 20 দিয়ে কাটলে কত, 12, প্রত্যেকে অ্যান্সার ঠিক দিয়েছ। নেক্সট বানাও কোশ্চেন, ওরে বাবা 7টা 55 বেজে গেছে, টানতে শুরু করলাম কোশ্চেন, আজকে অফলাইন আছে। কি বলছে সন্তু, করাতে শুরু করলাম ভাই, সন্তু রেলওয়ে স্টেশনে 5 মিনিট দেরিতে পৌঁছলো, ট্রেন মিস করলো, ট্রেনটি ছাড়া নির্দিষ্ট সময় ছিল সকাল 10টা 45, সন্দীপের বাড়ি থেকে রেলওয়ে স্টেশন যেতে 30 মিনিট সময় লাগে, কত কখন সে যাত্রা শুরু করে, 5 মিনিট দেরিতে, 5 মিনিট দেরিতে মানে সে 5 মিনিট বেশি তে মানে লেট করে বাড়ির থেকে বেরিয়েছে, তাই 5 মিনিট লেট, সময় লাগছে 30 মিনিট, তার মানে কত, 30 - 5, তার মানে অ্যাকচুয়াল কত, 25, 25 লেট হয়েছে, তা 10টার থেকে 10টা 45 থেকে 25 মিনিট বাদ দিয়ে দাও, 10টা 20 আনসার।
একদম ডি, পিন্টু পিন্টু অ্যান্সার দিয়েছে। চলো বানাও কোশ্চেন, কি আছে উপরের ফিগারটা? এ কিউব মাইনাস বি কিউব, নিচে কি দেওয়া আছে দেখো, স্কোয়ার এ বি প্লাস বি স্কোয়ার। সূত্র জানো, কেটে যাবে, পড়ে থাকবে কত, এ মাইনাস বি, এ মানে 2.5, বি মানে কত, 0.5, বিয়োগ করলে কত, 2। অ্যানসার দেখি কারোর অ্যানসার এসছে কি। শাইকুল শেখ ডি ভাই, আগের কোশ্চেনের অ্যানসার করাতে শুরু করে দিলাম ভাই, কোশ্চেনটা ভুল আছে, রাইটারের সলিউশনও ভুল আছে, আমি ভুল একটু ধরে দিচ্ছি, যে যেভাবে করো কোশ্চেন ভুল আছে, এরা লসাগো করতে ভুল করেছে, এই একটা অপশন আনসার আসবে না। এটাকে মাইনাস নিলাম, এটাকে প্লাস নিলাম, চলো তাহলে কি আছে, প্লাস নিলে প্লাস মাইনাস √5, তার আগে মাইনাস বসা, 5 মাইনাস √5, নিচে 5 স্কোয়ার 25 মাইনাস 5, ইনি ইনি কাটলেন, তাহলে 5 প্লাস 1/√5 মাইনাস কি আসছে, 2√5/ কত, 20, 2 দিয়ে কাটো 10, √5 দিয়ে কাটো 1, 2√5। প্রবলেমটা রাইটার এই জায়গায় এখানে বেরিয়েছে, 2√5 আর √5 এর লসাগু হয় 2√5, উনি 2√5ও করেছেন, তাও কোনো প্রবলেম, 2√5 হলে এই পার্টটাকে তাহলে তার মানে কি কত দ্বিগুণ করতে হয়, একেও 2√5 দ্বিগুণ, একেও 2√5 দ্বিগুণ করতে হবে, সেটা করেননি, কোশ্চিন ভুল আছে, রং কোশ্চিন, ভুল কাটা, তুমি দায়ী না রাইটার দায়ী, লিখে দিলাম খাঁটি বাংলায়। নেক্সট, একশো থেকে 800-র মধ্যবর্তী পূর্ণ ঘনক সংখ্যা কয়টি করো, 100-র পরে পূর্ণ ঘন সংখ্যা কত, 5 এর কিউব, আর কত জানি, 9 এর কিউব, 729, 10 এর কিউব কত, 1000, সাজি দাও, 6 এর কিউব, 7 এর কিউব, 8 এর কিউব, কটা সংখ্যা হচ্ছে ভাই, 3, 2, 5টি অ্যান্সার। নেক্সট, এ ও বি এর বয়সের সমষ্টি বি ও সি এর বয়সের থেকে 12 বেশি, এ প্লাস বি মাইনাস বি প্লাস সি সমান কত, 12, ভাই বি বি কেটে যাবে, এ মাইনাস সি সমান কত, 12, সেটাই তো জানতে, সি এর থেকে কত বছরের বড়, কত বছরের বড় ভাই, 12 বছরের অ্যান্সার, বাচ্চাদের কোশ্চেন। একটা বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রের মধ্যে কষ্ট করে একটা বৃত্ত এঁকে ফেলো, এই বৃত্ত, কি বর্গক্ষেত্রের বাহু যা হবে বৃত্তের ব্যাসও তাই হবে, দুটোই সমান হবে, ক্ষেত্রফল কত, 98, তাহলে বাহু কত, √98, তাহলে এর ব্যাস কত, 2r সমান √98, এর ক্ষেত্রফল জানতে চাইছে, তাহলে r সমান কত, √98 বাই কত, 2, তাহলে পাই 22/7, আমরা ক্ষেত্রফল কি জানি, পাই আর স্কোয়ার, সেটাকে ব্যবহার করো, 8 √98 স্কোয়ার কত, 98, 2 দুগুণে কত, 4, কাটতে শুরু করো, 7 14 98, 2 2 4 7, 2 দিয়ে কেটে দেবো, 11, তাহলে ক্ষেত্রফল কত, 77, এটা অ্যান্সার, দেখি কারোর কিছু আসছে, একদম পিন্টু 77, রাইট অ্যান্সার, রাইট টাইম,
পিন্টু নেক্সট, এ ও বিয়ের বর্তমান বয়সে বয়স কত? 40 বছর 15 বছর। এর বয়স বিয়ের বয়সের দ্বিগুণ, কত বছর পরে সেটা হবে? এ বাই বিয়ের ফিগারে লিখে দাও, একটা 40 একটা 15, ধরে নিলাম এক্স বছর পরে হবে প্লাস এক্স। এর বয়স কি আসবে? এর বয়স বিয়ের বয়সের দ্বিগুণ, তাহলে এটা 2 হলে কত? এটা 1। এক্সের কোন মান বসালে হচ্ছে? তাহলে কোনা কোনে ক্যালকুলেট করে দাও না, জ্বালা চুকে গেল। কোনা কোনে ক্যালকুলেট করে দাও, 40 15 তো কোনো 30, পার্থক্য কত? 10। 2x আর x এর মধ্যে x এর মান কত? 10। আনসার বাই অপশন করার দরকার নেই, প্রপার ক্যালকুলেশন করে দাও একদম সঞ্জু। এ দেখেছো, বাচ্চাদের মতো কোশ্চিন করার লোক আছে, স্পিডের কোশ্চিন করার না, এই জন্য অঙ্ক করার লোক আছে, চাকরি পাওয়ার লোক। 50 থেকে ছোট 3-এর সমস্ত গুণিতকগুলির যোগফল কত? আগে গড় বের করে দাও না, 3-এর ফার্স্ট গুণিতক কত? 3। 50-এর থেকে ছোট লাস্ট গুণিতক কত হবে? 3 17 51, বেশি হয়ে যায়, 3 16 কত 48, যোগ বাই 2 হলো এটা গড়। এবার 48 অব্দি কটা গুণিতক পাচ্ছ? 3 16 48, গুণিতক কত পাচ্ছ? 16টি, এই তো যোগফল, গড় বের করে দে, দুই দিক কেটে দাও 8, তাহলে 51 ইন্টু 8, 8 একে 8, 50 তে 40, 408। আলাদা করে কটা সূত্র মনে রাখবে দেখি, কারোর এসছে কি? চলো, সূচকের কোশ্চিন বানাও, থ্রি টু দি পাওয়ার এন প্লাস কত? 4। 6-কে 3 2 6, তাহলে একটা 3 এই দিকে নিয়ে আসলে 2 ইন্টু 3 টু দি পাওয়ার n প্লাস 1, তার সাথে একটা 3, তার মানে কত? একার একে কত? 2 n প্লাস 2 বাই 3 টু দি পাওয়ার n প্লাস 2। ওপরে 3 টু দি পাওয়ার n প্লাস 2 সংখ্যক 3 কমন নিলে বাকি থাকে কত? আছে 4, আছে 3 স্কোয়ার, আর একটা কি পরে থাকে? 2 3 টু দি পাওয়ার n প্লাস 2 কেটে যাচ্ছে ভাই, তাহলে 9 থেকে 2 বাদ দিলে কত? 7 অ্যান্সার। একদম আগের কোশ্চেনে পিন্টু 408 দিয়েছ, নেক্সট কোশ্চেন বলো। ট্যান থিটা কট থিটা সমান 2 কখন হয়? যখন কত থিটার ভ্যালু কত ডিগ্রি হয়? 45 ডিগ্রি, 1 প্লাস 1 সমান 2, তাই তো আসছে, ট্যান 45-এর মান হবে সবার মানে 1, তাহলে 1 স্কোয়ার যোগ 1 স্কোয়ার সমান কত? 2 অ্যান্সার আসবে, অ্যান্সার কিছু নাই ভাই কোশ্চেনে। ভাই পরে যারা আসলো ক্লাস, ভালো লাগলে লাইক দিও, ভালো না লাগলে দিও না। একটি তারকে বাঁকিয়ে 56 সেমি ব্যাসার্ধের বৃত্ত বানানো হলো, ভালো কথা। যদি তার থেকে বাকি একটি বর্গক্ষেত্র বানায়, বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত? একটা বর্গক্ষেত্রের বাহু সমান কি জানি? 4 ইন্টু x, x যদি বাহু ধরি সেটাই কি বৃত্তের কি আসবে? পরিধি, তাই বৃত্তের পরিধি কত? 2 ইন্টু 22 বাই 7, 56 ব্যাসার্ধ বলা আছে, 27 তে 56, 8 4 দিয়ে কাটো 2, তাহলে x সমান কত পেলে? 88, x এর মান 88, বর্গক্ষেত্রের বাহু যদি 88 পাও, এটাই তো বাহু, তাহলে ক্ষেত্রফল কত হবে? x স্কোয়ার সমান কি 88 স্কোয়ার? পাগল যেন 88 স্কোয়ার করে লাস্টে 4 হয়, অপশন একটাই আছে, ফালতু তোমার কষ্ট করে 88 গুণ 88 করার কোনো যুক্তি হয় না, পাগলামো ছাড়া আর কোনো কিছু না। WBP এই মেনের আগের মানে সেম টাইপ থেকে কোশ্চেন তুলেছিল, একটা সমবাহু ত্রিভুজের উচ্চতা √6, এই ক্ষেত্রফল কত? যারা জানো না জেনে নাও ভাই, ফাউন্ডেশন ঘাটতি আছে যারা জানো না কি করে হয়, মুখস্থ না, ফাউন্ডেশন থাকলে ইজিলি মারতে পারবে।
এই তো এরিয়া সমান উচ্চতা স্কোয়ার বাই রুট 3। উচ্চতা কত বলে আছে? √6 × √6 বাই কত? √3। আর সর্বোপরি ইউটিউবে ভলিউম 2 করানোর সময় করে দিয়েছি, জানো না তো ভলিউম 2 দেখোনি কেন? এখন জানো না বলে কিছু না, এমনি করে দিয়েছি। কোন টিচার কি করেছে জানার দরকার, ইউটিউবে আমার এমনি করানো আছে। √2, 6 দুগুণে কোথায়? 12। √12 মানে কত? √3 অ্যানসার। একদম ডি। ভালো কোশ্চেন। দেখো কোশ্চেন, এবি বিসিএল অবলম্ব, বিডি এসিএল অবলম্ব, একটা কোণ 30 দেখতে পাচ্ছে, এই কোণটা 30 ডিগ্রি, এই কোণটা কত? 90 ডিগ্রি। তাহলে এটা যদি 90 হয় তাহলে টোটাল সি কোণ কত আসবে? কোণ সি সমান কত? 60 ডিগ্রি, 180 হতে হবে। এবার যদি সি 60 হয়, আমাদের জানতে চাই সিইডি কত, এই কোণটা কোশ্চিন মার্ক আমাদের। তাহলে এই কোণটা যদি কোশ্চিন মার্ক, আর কি বলা আছে? কোণ এসিবিকে সমদ্বিখণ্ডিত করে, মানে কি সিই কি অ্যাঙ্গেল বাইসেক্টর কি সমান সিই, তার এইটুকু কত? 30 ডিগ্রি। এইটুকু কত? 30 ডিগ্রি। তাহলে এদিকে 90 হলে এদিকেও 90, এটা কত? 90, এটা 30। তাহলে এই লালটা কত আসবে? 60 ডিগ্রি। তাহলে আমাদের কোশ্চিন মার্ক কত? সিএডি সমান কত? 60 ডিগ্রি অ্যান্সার। বাচ্চা ছেলের কোশ্চিন, একদম সঞ্জু, খেলা করা কোশ্চিন ছাড়া কিছু নাই। নেক্সট, যদি এ মাইনাস বি সমান 3, এ স্কোয়ার বি স্কোয়ার সমান 29 হয়, এ বি কত? ভাই এর এ মাইনাস বি সমান 3, এ সমান 5 বসাও, বি সমান 2 বসাও। দেখো 5 − 2 = 3, একটা স্যাটিসফাইড। ইনি কমন সেন্স বলে কিছু লাগাও, 5² + 2² = 29, ইনি স্যাটিসফাইড। তাহলে এ বি সমান কত? 5 × 2 = কত? 10। ধরা শিখতে হবে, স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার করে বাচ্চাও করতে পারে, তুমিও করতে পারো। তাহলে সবাই পারে, তুমিও পারো, তাহলে তোমাকে কেন ভাই দেবে? ২৮ সেমি উচ্চতা বিশিষ্ট 6 সেমি ভূমির ব্যাসার্ধের একটি চৌমাকৃতি সীসার পাতকে, চৌমাকৃতি সীসার পাতকে আমি কিছু লিখে দিচ্ছি, তারপরে কোশ্চিন করাচ্ছি। চোঙের আয়তন, ছবি এঁকে দাও, চোঙের আয়তন π r² h, গোলকের আয়তন 3/4 π r³, সূত্র লিখে দিলাম। এগুলো মাধ্যমিকের বেসিক ভাই, লিখে দিকে দেওয়া উচিত না। গলিয়ে কটা তৈরি করা, তার মানে এইটা বাই এইটা, তাহলে π r² 6 × 6, h কত বলা আছে? 28 বাই 3/4। গোলক যদি হয় 3/4, তাহলে 4/3, তিনটা কোথায়? এখানে চলে গেল পাই, এক লাইনে সাজিয়ে নিয়ে উড়ে দাও। r³ ব্যাস যদি 2r সমান যদি 1.5 হয়, তাহলে লিখতে পারো 2r = 3/2, তাহলে r সমান কি? 3/4, এটাকেও মুখে করা যায়। তাহলে কিউব 3/4, নিচের চারটা ওপরে যাচ্ছে, 3/4 কিউব, তিনটা ওপরে, 3/4 ওপরে। এবার কষ্ট করে কাটা শুরু করো, 3/4 3/4 গেলেন, পাই পাই গেলেন, তিন তিরিক্ষে 9 6 6 36, 9 × 36 কাটলে কত? 4, পড়ে থাকলো কত? 4 × 4 = 16 64 × 28, পড়ে থাকলো কত? 28 × কত? 64, 4 আসতে 32, লাস্টে 2 হবে, নাহলে 64 দুগুণে কত? আর 4 নিয়ে নাও, 16 16 256, 256 × 7, 7 × 5 = 175 সামথিং আসবে, তার উপরে যাচ্ছে, তার মানে এটা অ্যান্সার না, 2 থাকলো, 1792 এটা অ্যান্সার, লাস্টে 2 দুটো আছে।
কোনো ক্যালকুলেটিভ না, কিচ্ছু না। যদি তুমি কোশ্চিন মারা জানো, আর না জানলে সবই ক্যালকুলেটিভ এই পৃথিবীতে। লাস্ট কোশ্চিন, রাম একটি দোকান। এই কোশ্চিন করার পরে আমি একটা জিনিস জাস্ট দেখাবো। রাম একটি দোকানে 50 কেজি চাল কিনতে যায়। সে দুই ধরনের চাল কেনে এবং কি বলছে, একটাতে কত, 4 টাকা 50 প্রতি কেজি, অপরটিতে 5 টাকা প্রতি কেজি। সে মোট 240 কেজি 40 টাকা চাল কেনে। সে কত, সে কম দামি কত চাল কিনেছিল? অ্যালিগেশন মেরে দাও। ওভারঅলের ওপর সে কত করছে, 240 কেজি চাল কেনে। তাহলে 1 কেজি চালের দাম কত, 240 বাই 50, 0.08, একটা 4.5, একটা 5, একটা 4.8, 0.2, 0.3। অনুপাত করা মানে কি, কষ্ট করে এই পয়েন্ট পালিয়ে গেল 2:3। টোটাল কত, 50 কেজি, অনুপাতে ভাগ করে দেবো, তার মানে এটা কত, 20 কেজি, এটা কত হয়, 30 কেজি। দুটোই বের করে কি জানতে চেয়েছে এক্সামিনার, কি জানতে চেয়েছে, কম দামি চাল। এক্সামিনার জানতে কম দামি, তার মানে এটা উত্তর, তার মানে এটা উত্তর, এটা অ্যান্সার। ক্লিয়ার? একদম। কেউ যেও না। আমি আর একটা জিনিস বলবো এখান থেকে, যাদের পরে ভিডিও দেখবা, যাদের শিক্ষা হয়, আমাকে একটু বলবে। আমি যতদূর শুনেছিলাম, পারফেক্ট জানি না, কনস্টেবল অ্যাপ্লাই হয়েছিল শুনেছিলাম 9 লাখ। 9 লাখে মানে কত, 5টা শূন্য, ঠিক দিচ্ছে তো, অঙ্ক ভালো পারে না। আর 7,000 সামথিং শুনেছিলাম, তাই তো সঞ্জুবাবু? 7,000 সামথিং, 7,000 কত, সেটাকে যদি আমি 8,000 ধরি ভ্যাকান্সি, ফ্র্যাকশন ভ্যালুতে আসো তো। যারা এই 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 চাই, এই ফাউন্ডেশনেতে এর থেকে মাথার উপর দিয়ে যাইয়ে যায়, নিজের জায়গাটা বুঝতে পারবে। 8,000 কাটতে পারি ভাই, ফ্র্যাকশন ভ্যালুতে আসছে, তোমাদের মতো করে আসছি, ইনটু 100। কত পার্সেন্ট টোটাল ভ্যাকান্সির বিচারে কত পার্সেন্ট কম্পিটিশনে চাকরি পেতে পারে? 1, 2, 3, 1, 2, 3 হলো, 0, 0 কাটলাম। 9 দিয়ে 8কে ভাগ করো, 9 দিয়ে 8কে ভাগ করলে কত হয়? প্রথমে 0 পয়েন্ট বসছে, 8, 9, 72, 8, 8, 8, এত পার্সেন্ট অ্যাপ্রক্স, কিন্তু ছিল 8,000-এর নিচে, আরও কমবে। প্রতি 100 জনে এতজন চাকরি পাবে, আপ টু এ অবধি, যা ভ্যাকান্সি আর যা কম। এটা WBP কনস্টেবলের কম্পিটিশন, KP-র কম্পিটিশন, তার থেকে কোন জায়গায় আছে দেখেছো ভাই? ভ্যাকান্সি কী আছে বুঝে যাও। ম্যাথ বলছে, নালে আমার ভুল হতে পারে, ক্যালকুলেটার মেরে নিও। কোনো কিছু বলার আগে ভালো করে দেখে নাও। আর এইটা করার জন্য আমি ইংলিশ করব না, আমি রিজনিং করবো না, ম্যাথ দিয়ে করব। কে বলছে আমি ম্যাথ করবো না, এই দেখো এত জ্ঞান না। কে বলছে আমি সব দেবো, দৌড় মারতে যাব না, এ বই ভালো না, ও বই ভালো, সারা বছর পড়তে হবে না, 2 দিন আগে পড়, মানে এরা কোন, মানে কোন গ্রহে বাস করে, পৃথিবীতে না মঙ্গলে? আমার খুবই কাজ করে না ভাই। আর এদের এই আবেগের জন্য একটা শ্রেণী তেল দেওয়ার জন্য রেডি হয়ে গেছে, কোর্স এই করো, ও করো, হ্যান করো, ত্যান করো, তারপরে কিছুদিন আগে একটা স্টুডেন্ট বলছে স্যার দুটো করে প্র্যাকটিস সেট করান, কেপি শেষ হতে সময় লাগবে ভাই, দুটো করে, 11টা হয়ে গেল, দুটো করে করাবো, কবে এক্সাম হবে আমি জানি না, তোমরা জানলে বলো কবে এক্সাম হবে। অফিসিয়ালি কোনো ডেট দিয়েছে? কোন ইউটিউবার কিছু বলবো না, WBA বোর্ড এক্সাম দেয়, WBA বোর্ডের কোনো ডেট দিয়েছে গভর্নমেন্টের তরফ থেকে বা বোর্ডের তরফ থেকে যে হবে অমুক দিন এক্সাম হবে? কে কি বললো আমার জানার দরকার নেই। সুতরাং এক্সাম হবে একদিন, এখনো কোনো ডেট নাই, তার আগে সে ইয়ে হবে নিজের। আমি জানি, আমি প্র্যাকটিস সেট করতে, অনেককে দেখি ফাউন্ডেশনে প্রবলেম আছে, হাওয়াতে অ্যান্সার দিয়ে চলে যাচ্ছে ভাই। এক্সাম হলে যে ফাউন্ডেশনকে ঝালাও, অনেক সময় পাবে, অনেক সময় আছে, দিয়ে এক্সাম। আমি চাই প্রত্যেকেই ক্র্যাক করো। টাটা বাই, ভালো থেকো, টেলিগ্রাম গ্রুপে PDF পেয়ে যাবে।